দেখতে পাচ্ছ রোদ উঠেছে, তো আজকে গাইস ব্যামকে নিয়ে যাবো। আর আজকে কিন্তু যে ডিমান্ডিং ভিডিওটা, তো তোমাদের মতো অনেকে আমাকে বলেছো দাদা ব্যামের রিয়াকশনস বানাও, তো দেখতেই পাচ্ছ গাইস দিস ইজ মাই নিনজা 250। তো গাইস আজকে রিয়াকশন ভিডিও বানাবো, আর ভিডিওটা একদম শেষ অবধি দেখো। ওহো গাইস ইটস টু লাউড, চলো। ওহ ব্যাকফায়ার শুনতে পাচ্ছ গাইস, আর আজকে কিন্তু অনেকদিন পর। ওয়াও সেই লাগছে পুরো আজকে ড্রেসের সাথে সাথে গাইস, বাইকটাও সবুজ। ওহো নাইস ম্যান, বাট এই রাস্তা একটু দেখে চালাতে হবে, কারণ অনেক বেশি কাদা। নন ইভিএস বাইক তো, একটু জাস্ট দেখে চালাতে হবে আমাকে। আর গাইস সেই লাগছে, সেই তো গাইস আমি এখন হচ্ছি খাদনা মোড়ে, আর কেমন লাগলো স্পিনটা অবশ্যই কমেন্ট করো। 4 3 2 1 গো। এসা কেজি वाला পালসার কবি নেই দেখা গাইস, ও মাই গড। আরে ম্যান ইসকো দেখো कैसे रास्ता में गाड़ी घुमा रहा है। की हुलो गाड़ी टा हठात बंद हो गया क्या, एटा आमाके देखते हबे गाइस। आई थिंक कोनो समस्या होयेछे। তো গাইস কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য ভ্যাম বন্ধ হয়ে গেল হঠাৎ করে। তো দেখতে হবে গাইস কি প্রবলেমটা হলো হঠাৎ, তো বন্ধ হয়ে যাওয়ার কারণ না। ম্যান অনেকদিন চালাইনি, তো ব্যাটারিটা একদমই বেশি চার্জ নেই, তো একটু তেলও পড়ে নিতে হবে। দেখি কতটা যেতে পারে, দেখো দেখতে পাচ্ছ পুরো নিউট্রালে গাড়ি চলছে।
আই থিঙ্ক ফিউল কম আছে সেই জন্য। তো গাইস কিছু প্রবলেম আসছে, হঠাৎ করে এখন চলতে চলতে গাড়িটা বন্ধ হয়ে গেল। তো এটা কি এতদিন চলছিল না বলে সেই জন্য আই ডোন্ট নো। তো গাছ তোমরা দেখতে পাচ্ছিলাম আমি আসছিলাম এখনই ব্যামকে নিয়ে অ্যাকচুয়ালি ফিল আপ করাতে। তো এই কাকার দোকানের সামনে গাড়িটা বন্ধ হয়ে যায়, তো লাকিলি ভালো হলো কাকাকে পেয়ে গেলাম। তো কাকা ঠিক করে দিচ্ছে, অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে না। আর স্টার্টিংয়ে কত প্রবলেম আজকে তোমাদেরকে যেরকম বলছিলাম, আমি এখন ব্যামকে এখানে রেখে দিলাম। তো এখান থেকে এখন টোটো ধরে যাবো যে তেল নিয়ে আসে। কাকা কিন্তু একটা বোতল দিল, চল গাইস পুরোপুরি পোপাট হয়ে গেল। আসলাম আজকে ব্যামকে নিয়ে, আজকে অনেকদিন পর মানে ব্লগ করতে। গাইস কি বলবো, আজকে অ্যাকচুয়ালি অনেকদিন বাইকটা চালানো হয়নি, আর কি বলবো সেই মুহূর্তে মাথাতেও ছিল না যে ফিল আপ করা হয়নি, আর আমি তো র্যাশ রাইড করে বেরিয়ে আসলাম। তো চলো কোনো এখন আমি এখন ওই টোটোতে, আর এখান থেকে এখন সামনে একটা ফিউল স্টেশন আছে, ওখান থেকে তেলটা নেবো, দেন লেটস রাইড। অলরেডি গাইস কি অবস্থা দেখতেই পারলে, আমি এখন পেট্রোল নিতে এসেছিলাম পেট্রোল পাম্পে। তো পেট্রোল নেওয়া গেছে, দেন যাবো হচ্ছে আবার ব্যামের কাছে। আর গাইস আজকে কি বলবো, মানে এখন যাচ্ছি ব্যামের কাছে। আজকে ভাবলাম একটা ভালো কন্টেন্ট তোমাদেরকে দেখাবো, বাট বাইকটা লিটারালি আজকে আমাকে সাথ ছেড়ে দিল। তো গাইস অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের আমরা যেরকম ডেইলি নিজেদের গ্রুমিংটা মেনটেন করি, সেরকম ওদেরও তো সেটা মেনটেন করা উচিত। তো আমারই সব থেকে বড় ভুল হয়েছিল, গাড়িটাকে আমার একদম স্টার্ট করা হয়নি, পুরো 12 দিন একটানা বসেছিল, যার জন্য ব্যাটারিটা পুরো বসে গেছে। গাইস 1 লিটার তেল নিয়েছিলাম, সেটা এখন আমি ঢেকে ঢেলে দিয়েছি ভ্যামে, আর এই কাকার থেকেই একটা বোতল নিয়ে গেছিলাম। তো কি বলবো গাইস, গাড়িতে কাজ করানোর পর এখন আবার যদি এরকম হয়ে যায় দেন গাড়িটা দেখতে কিন্তু গাইস ঝাক্কাস লাগছে, সবাই কিন্তু রিয়াকশন দিচ্ছে গাইস।